ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতা হজরত জিবির ইল আমিনকে আল্লাহ পাক পাঠিয়েছেন হজরত মিকাইল আলাইকে পাঠিয়েছেন পাঠিয়ে রসুলকে মসজিদে হারাম থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত নিয়েছেন বাইতুল মোকাদ্দাসে সমস্ত নবীদের ইমামদীতে রসুল্লাহ কি ইমাম বানিয়ে আল্লাহ তালা মর্যাদা দিয়ে সেখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মন্তাহার ওপরে লা জামাল্লাহ আমাকার নামে একটা এরিয়া আছে এই এরিয়াটা পাড়ি দি সরাসরি আল্লাহ পাকের আরশে আজমি আল্লাহর সাথে মুকালামা করলেন আল্লাহর সাথে কথা বললেন অনেক কতুবকথন হল অনেক কিছুই বলা হল আল্লাহ বললেন নবীও বললেন আল্লাহ রসুল এবার আসবার সময় আল্লাহ তালাকে বলেন রব আমার আপনার কাছে কি আমার জন্য আমার উম্মতের জন্য হাদিয়া নাই এটা হাদিয়া দিবেন না হাদিয়া দিবেন না আল্লাহ পাক বলেন বন্ধু আমি জানি আপনি আমার কাছে এটা বলবেন আপনার জন্য আপনার উম্মতের জন্য আমি হাদিয়া রেখেছি এটা এমন হাদিয়া আসমান জমিন সৃষ্টি করার আগে লৌহ কলম আরস তৈরি করার পর আমার আরসের নিচে একটা খাজানা আছে ধন আছে এই ধন ভাণ্ডারের ভিতরে আপনার জন্যে আপনার উন্মতির জন্যে খাস করে বিশেষভাবে আমি হাদিয়া রেখে দিয়েছি আল্লাহ আকবর আপনার জন্য আমি হাদিয়া রেখেছি আর কারো জন্য নয় শুধুমাত্র আপনার উন্মতির জন্য হাদিয়া আর কারো জন্য নয় কত নবী সুহুল আমি পৃথিবীতে পাঠিয়েছি এই হাদিয়াটা আমি কাউকে দেই নাই আমি আমি আদম আইসলামকে পৃথিবীতে পাঠিয়েছি অথচ আদম নবীর আগে আপনার জন্য আপনার ও মতের জন্য হাদিয়া বরাদ্দ করেছি আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার চিৎকার করে জবান খুলে বলেন আল্লাহ আকবার এই আরজ বাড়াবার পরে আমার আরো নিচে আপনার জন্য আপনার উম্মতের জন্য হাদিয়াটা আমি রেডি রেখেছি প্রিয় বন্ধু আমার আমার আদম নবীকে দুনিয়াতে পাঠিয়েছি এই হাদিয়াটা আমার আদমের কাছে পাঠাই নাই আমি নোহ নবীকে পৃথিবীতে পাঠিয়েছি সাড়ে নয়শো বছর পর্যন্ত আমার নোহ নবী ইসলামের দাওয়াত দিয়েছে আমার নবীর কথা শুনে নাই বহু নির্যাতিত নিষ্পেষিত হয়েছে আমার নবীকে মেরে তারা বস্তা বন্দি করে রাস্তার পাশে ফেলে এসেছে আমার আমি বাঁচিয়ে দিয়েছি আবারও আল্লাহ 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 আর এটাই হলো আমাদের মারে যদি কাউকে রক্ষা করতে চায় বন্দুকের নলের সামনেও রক্ষা করতে পারে বিশতলার উপর থেকে পরে গেছে এই মানুষটাও বেঁচে আছে আবার একতলা থেকে পরে গেছে মরে গেছে ঠিক কিনা তুলে বলেন এটা কার কাজ যদি বলুন এটা কার কাজ আল্লাহর কাজ আল্লাহ তালান বলেন বন্ধু আমার আমি নোহ নবীকে পাঠিয়েছি সাড়ে নয়শ বছর পর্যন্ত তার উম্মত কে দাওয়া দিয়েছেন এত কষ্ট নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন তারপরে এই বিশেষ হাদিয়াটা আমার নোহ নবীর কাছে আমি পাঠাই নাই এটা আপনার জন্য আপনার উম্মতের জন্য রিজার্ভ রেখেছি সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ বন্ধু আমার ইব্রাহিম খলিলুল্লাহকে আমি পৃথিবীতে পাঠিয়েছি ইব্রাহিম খলিলুল্লাহর জন্য নমরুদের আগুনটা চল্লিশ দিন পর্যন্ত আমি ফুল সজ্জার বিছানায় পরিণত করেছিলাম আল্লাহ আকবার বলেন ইব্রাহিমের সাথে সে আগুনের ভিতরে শুয়ে শুয়ে ইব্রাহিম আমার সাথে কথা বলে আমিও তার সাথে কথা বলেছি আমার ইব্রাহিমের সাথে কথা হয়েছে কিন্তু ওই মুহূর্তে এই হাদিয়াটা আমার ইব্রাহিমের উপরে আমি দেই নাই তার উম্মতের জন্য আমি দেই নাই বন্ধু আমার মুসা কালিমুল্লার সাথে আমার বহু কথা হয়েছে মোকালামা হয়েছে তিনি এমনি কালিমুল্লাহ ছিলেন আমার সাথে কথা বলেছেন জীবনে বহুবার মৌসা নবীর সাথে আমার কথা হয়েছে কিন্তু কোনোদিন এই হাদিয়াটা আমার মোসাকে আমি দেই নাই এটা আপনার জন্য আপনার উন্মতের জন্য আমি বরাদ্দ রেখেছি আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন বন্ধু আমার ঈসা রুহুল্লার মতো একজন মহান নবী বাবা ছাড়া আমার কুদরতের বহির প্রকাশের মাধ্যমে তাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি আমার ঈসা রুহুল্লার কাছেও এই হাদিয়াটা আমি দেই নাই তার উম্মতকে দেই নাই আমি হজরত ইউসুফ আলাইসালামকে কুয়ার ভিতরে রক্ষা করেছি তারপরে ওই হাদি আমি দেই নাই আমার ইউনুস নবীকে মাছের পেটের ভিতরে চল্লিশ দিন পর্যন্ত আমি বাঁচিয়ে রেখেছি তারপরে ওই হাদিয়াটা আমি পাঠাই নাই আল্লাহ আকবর ধরে বলেন আল্লাহ আকবার এই হাদিয়াটা তৈরি করেছি সৃষ্টি করেছি সবার আগে আপনার জন্য বরাদ্দ আর আপনার উন্মতের জন্য বরাদ্দ সুবাহ আল্লাহ হাদিয়াটা হলো আপনাদের সামনে যে দুইটা আয়াত ইকারি মাতিল আওয়াত করেছি আয়াত দুইটা সুমানাল্লাহ বলতে ইচ্ছে করলো এই হাদিয়াটা হলো সোরাইয়া বাকারা শেষের দুইটা আয়াত এই দুইটা আয়াত যেই দুইটা আয়াত আপনাদের সামনে পড়েছি আল্লাহ পাক বলেন প্রিয় হাবিব আমার প্রিয় নবী আমার আমার আর নিচে যে গচ্ছিত ধনভান্ডার আছে আমি আল্লাহর এই গচ্ছিত ধনভান্ডার আপনার জন্য আপনার উম্মতের জন্য এই ধনভান্ডার থেকে দুখানা আয়াত দিলাম এটা আপনি নিয়ে যান এটা আপনার এটা আপনার উম্মতের সুবাহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ জুড়ে চিৎকার করে বলেন সুবহান আল্লাহ আরে যে যত বড় হয় তার হাদিয়াটা তত বড় হয় বুঝতে হবে ঠিক কিনা তুমি বলেন যে যত বড় হয় যার মাকাম যত বড় হয় তার মর্যাদা তত বড় হয় এলাকার ওয়ার্ড কমিশনার আছে না কমিশনার এলাকার একজন মেম্বার আর এলাকার চেয়ারম্যান সাহেবের কথা কি বরাবর হয় না ব্যবধান আছে কারণ লোকটার মর্যাদাই তো ব্যবধান আবার চেয়ারম্যান সাহেবের কথা উপজেলা চেয়ারম্যান সাহেবের কথা কি সমান হয় ব্যবধান আছে কি না উপজেলা চেয়ারম্যান সাহেবের কথা বা এলাকার এমপি মহোদয়ের কথা কি বরাবর না ব্যবধান আছে এলাকার এমপি মহোদয় আবার এলাকার কোন মন্ত্রী যদি থাকে মন্ত্রী মহোদয়ের কথা আর এমপির কথা কি বরাবর না ব্যবধান আছে এ কথা বুঝে বলতেছেন তো কথা একটু বুঝে উত্তর দিয়েন আবার মন্ত্রীর কথা জাতীয় সংসদের স্পিকার যিনি আছেন স্পিকারের কথা আর মন্ত্রী মহোদয়ের কথা কি বরাবর না ব্যবধান আছে আবার জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রের আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী স্পিকারের কথা আর প্রধানমন্ত্রীর কথা কি বরাবর না ব্যবধান আছে আবার প্রধানমন্ত্রীর কথা রাষ্ট্রের রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতির কথা আর প্রধানমন্ত্রীর কথা কি বরাবর না ব্যবধান আছে ব্যবধান আছে কি বোঝা যায় যে যত বড় হয় যার মকান যত বড় হয় তার কথা তত বড় হয় ঠিক কি না যে যত বড় হয় তার কথার ওজন তত বড় হয় যে যত বড় হয় তার হাদিয়াটাও তত বড় হয় ঠিক না এলাকার একজন মেম্বার সাহেবের কাছে যদি আপনি সাহায্য প্রার্থী হন তিনি সর্বোচ্চ আপনাকে এক থেকে দুই হাজার বা পাঁচ হাজার টাকা দিতে পারেন ঠিক না এর উপরে নয় এটা মেম্বার সাহেবের জন্য প্রযোজ্য ঠিক আছে কিন্তু আপনি এই সাহায্য প্রার্থী যদি হন রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে বা রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির কাছে গিয়ে যদি আপনি আবদান করেন যে একটু আপনার সাহায্যের দরকার এখন রাষ্ট্রের রাষ্ট্রপতি যদি আপনাকে টাকা দিয়ে বিদায় করে এটা কি হাদিয়া হইল হ্যাঁ এটা কি হাদিয়া দিয়া হবে কেন টাকা তো টাকা ঠিক আছে কিন্তু ওনার মর্যাদার সাথে এক হাজার টাকা যায় না উনি যদি এক কোটি টাকা দেয় বা পঞ্চাশ লাখ টাকা দিয়ে বলে যাও এটা তোমাকে দিলাম এটা হাদিয়া ঠিক নাই কি এটা হাদিয়া কারণ যে যত বড় মর্যাদাটা তত বড় না তার দানের হাতটাও তো বড় হতে হবে আমার এই কথাটা বুঝে থাকলে বলুন সমগ্র পৃথিবী ক্রিয়েট করেছেন কে সৃষ্টি করেছেন কে সমগ্র আসমান জমিন লৌহ কলম যা দেখি যা দেখি না যা বুঝি যা বুঝি না সমস্ত সৌর জগৎ সমস্ত গ্রহ উপগ্রহ সব সৃষ্টি করেছেন কি সেই আল্লাহর হাদিয়াটা কেমন হতে পারে আপনার এটা বুঝতে তো হবে বিষয়টা কি সেই আল্লাহর দেওয়া উপহার কেমন হতে পারে কতটুকু কতটুক ফুল হতে পারে হতে পারে এটা তো বুঝতে হবে আজকে মুসলিম সমাজে কে জানে যে আল্লাহ তাকে বিশেষ উপহার দিয়েছেন বিশেষ দিয়েছেন আপনাকে অথচ আপনি জানেন না আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছেন কয়জনে জানেন যে এই পর্যন্ত আমি আজকে বলার আগ পর্যন্ত কয়জন জানেন খুব অল্প ঠিক না খুবই অল্প প্রিয় ভাইয়েরা আমার আমাদের রাষ্ট্রের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি যদি আপনাদের এই ফেনীর বিরিনচি অঞ্চলের কোনো সলিমদ্দিকে টেলিফোন করে বলে সলিমদ্দী সাবদার কোন সলিমদ্দি থাকলে আবার মাইন্ড করেন আমি বলছি আর কি সলিমদ্দী আমি বিশেষ ফোর্স পাঠিয়েছি এবং বিশেষ নিরাপত্তা দিয়ে তোমার জন্য আমি বাহন পাঠিয়েছি তুমি একটু আমার বঙ্গভবনে আসো রাষ্ট্রপতি বঙ্গভবনে থাকে না বঙ্গভবনে আসো তোমার সাথে একান্তে আমার পার্সোনালি কিছু কথা আছে আমি একান্তে তোমাকে কিছু কথা বলতে চাই আর হাদিয়ে দিতে চাই আপনারা কি বলেন লোকটার পাওয়ার কেমন হবে আমার তো মনে হয় না যে এলাকায় মানুষ থাকতে পারবে এমনি তো থাকতে পারে না জ্বালায় ঠিক না এমনি তো থাকতে পারে না থার্ড লেভেলের কোনো নেতার সাথে সে যদি একটা ছবি উঠাইতে পারে এই ছবিটা তার অফিসে কিভাবে যে সে বাঁধায় রাখে সে সবাইকে দেখায় আর বোঝায় যে দেখো আমার সম্পর্কটা কার সাথে ঠিক না হ্যাঁ এটাই তো বোঝায় দেখেন রাস্তাঘাটে বের হইলে শুধু ছবি আর ছবি যে বিগত একশো বছরেও তার বংশধারায় কোনো নেতা আসে নাই সেও এখন নেতা এইদিকে বললে তো আর ঝামেলা এটা না আমি বলি এই কাজটা করে কিনা মানুষ এটা ছবি উঠায় রাখে না কোনোরকম রাষ্ট্রপতির কাছে যাইতে পারলে একটা ছবি উঠাইবার জন্য কত বড় বড় মন্ত্রীরা চেষ্টা করে রাষ্ট্রপতির সাথে একটা ছবি ঠিক না মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি দেখেন না কি করে ধাক্কা ধাক্কি সেদিন দেখলাম কোন জায়গায় ফুল দিতে গিয়া উপায় নাই গজব কি আমত লাগছে একবারে হয় হয় আচ্ছা যাই হোক অন্য চ্যাপ্টার আমি বলতেছি মাননীয় রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি যদি কাউকে একটা হাদিয়া দেয় হাদিয়াটার ভ্যালু কেমন কথা বলে না নর্মাল ভ্যালু না একেবারে সর্বোচ্চ ভ্যালু তো আপনার রব আপনার আল্লাহ আপনার নবীকে আমার নবীকে ডেকে জিবরিল আমিনকে দিয়ে সিকিউরিটি দিয়ে বিশেষ ফোর্স পাঠিয়ে বিশেষ বাহন পাঠিয়ে বুরাক আর রফরব রফ পাঠিয়ে আকাশ পারি লা জামাল লা মাকান পারি দিয়ে আরো সে বিশেষ ভাবে পার্সোনালি কথা বলে আল্লাহ পাক হাদিয়া দিয়া বললেন সুরায় বাকারা শেষে দুইটা আয়াত আপনার জন্য আপনার উম্মতের জন্য হাদিয়া এই দুইটা জিনিস এই দুইটা আয়াত আপনার যে উম্মতের ঘরে থাকবে যার হৃদয়ে থাকবে যার জীবনে থাকবে তার অভাব হবে না আহ মুসলিম সমাজে রবি ঠাকুরের কবিতার যে গুরুত্ব আছে আল্লাহর দেওয়া হাদিয়ারি গুরুত্ব নাই ঠিক এটা আপনারা বললেও ঠিক এটা না বললেও ঠিক আমি আসতে বলবো আপনি রুজুরি বলবেন আমি এখানে এসে আমি ভাবছি আমার আগে মনে হয় কোনো বক্তা আছে আমি রকম সালাম টাফিরে কিছু খাইতে পারলাম না ভাবছিলাম খাবার খাবো পেটে ক্ষুদ আছে আমার আপনারা একটু জুড়ে বলেন আমার পাওয়ার একটু কম তো আপনারা একটু জুড়ে বলেন খুদ আছে আমার প্রিয় ভাইরা রবি ঠাকুরের একটা কবিতার যে প্রাধান্য আমাদের কাছে আছে এতটুক মূল্য ভেলু আল্লাহ দেওয়া হাদিয়ার আমাদের কাছে নাই যদি থাকতো পরীক্ষা করব এখন ইনস্ট্যান্ট বাই পরীক্ষা করব পরীক্ষা করলে বোঝা যাবে ঠিক না একটা না একটা কবিতা রবি ঠাকুরের আপনার মুখস্ত আছে কি না একটা না বহু কবিতা মুখস্ত আছে কিন্তু শেষের এই দুইটা আয়াত মুখস্থ আছে কার সংখ্যাটা বাড়বে না কমবে হাত উড়াইলে একটা বেজাল বাঁচবো না দরকার নাই তবে সংখ্যাটা তো কম ঠিক না সংখ্যাটা কম তার মানে কি আল্লাহ দেওয়া হাদিয়াটার ভেলো আমার কাছে মর্যাদা আমার কাছে কম এই জন্য এটা কম এটা উচিত ছিল পৃথিবীর প্রতিটা মুসলমান নর নারী তার হৃদয়ের মধ্যে আল্লাহর দেবে হাদিয়াটা গেথে রাখা ঠিক না এই যে ছোট্ট বাচ্চাটা এই বাচ্চাটার কলিজার মধ্যে হাদিয়াটা ছোট্টবেলায় ঢুকাই দিতে হবে উচিত আপনার বাচ্চাটাকে নিয়ে আপনি যখন ঘুমান ঘুমাইতে গেলে আপনি আয়াতগুলো জুড়ে জুড়ে পড়বেন পড়লে এ এই বাচ্চাগুলোর হৃদয়টা আয়নার মতো পরিষ্কার সাদা কাগজের মতো ডেমাকটা যে আওয়াজটা তার মাথায় যায় যে শব্দটা তার মাথায় যায় এটা সাথে সাথে সেই ভয় আমরা আমাদের বাচ্চাদেরকে কি দিয়েছি গেমস দিয়েছি গেমস ইন্ডিয়ান সিনেমা দিয়েছি সিনেমা ঠিক আস্তে আস্তে বলে ঠিক না আমরা আমাদের বাচ্চাদেরকে ছোট্টবেলায় যদি এভাবে গড়ে উঠায় তো এই বাচ্চাটা যেন হবে না এটা মদ খোর গাঁজা করিয়া বা কর হবে না তো হবেটা কি বলেন আমাকে বলেন হবে না কি আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাই হোসাল্লাম বলেছেন সোরে বাকারা শেষের এই দুইটা আয়াত যদি রাতের বেলায় কেউ পড়ে এটা পরে যদি ঘুমিয়ে যায় রাত বিপি আল্লাহ তাআলা তার জীবনের নিরাপত্তা দিয়ে দেয় সারা রাতের নিরাপত্তা এমন কি সারা বাড়ির মধ্যে যা কিছু আছে সবকিছু আমরা কত সিসি ক্যামেরা লাগাই ঠিক কি না তারপরে বাউন্ডারি পরে গেট এরপরে দারোয়ান এরপরে বিদেশি কুকুর নিরাপত্তা ঠিক না নিরাপত্তার জন্য জাস্ট এত কিছু আর আল্লাহ রসুল বলেছেন সুরে বাকার শেষের দুইটা আয়াত পরে যে বাড়িতে ঘুমিয়ে যায় এই বাড়ির পুরু সদস্যদের এই পুরু লোকটার এবং তার সমস্ত কিছুর নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নেয় এটা কি মুখস্থ করার দরকার ছিল কিনা দরকার আছে কিনা বলেন তো আছে কিনা মুখস্থ করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ করবেন তো দামি একটা বিষয় দামি একটা বিষয় আরেকটা হাতিস মনে হয়েছে বলবো আবু রায় আল্লাহ বর্ণনা করেন আমরা একদিন রসুলের সাথে বসা সাথে বসা আল্লাহ আমাদের সামনে আমরা রসুলের সামনে হঠাৎ করে জিবরি ইলামিন আসলেন জিবরিলে আমিন আসার পর একটা বিকট আওয়াজ হয় জাসমানের মধ্যে একটা বিকট আওয়াজ এইরকম আওয়াজ ইতি পূর্বে আর কখনোই হয় নাই নবীজি ভয় পেয়েছেন সাহাবাই কেরাম ভয় পেয়েছেন আল্লাহ রসুল সাল্লু এটা কিসের আওয়াজ আপনি কি জানেন এই আপনারা তো ডিস্টার্ব করতেছেন আমাকে এইভাবে হতে হবে না বসে যান বসে যান বসে যান আপনারা বললে কিন্তু আমি ছেড়ে দিব আপনাদের অবস্থার উপরে আমি ছাড়লে আমার সুবিধা আছে এখন হয়ে গেছে তো হ্যাঁ কতটুকছে দুই ঘন্টা তো হয়ে গেছে সারোন চড়ছে দেড় ঘন্টা তো হয়েছে তো অনেক খুশি দোয়া করে দেই আচ্ছা আমি বয়ানের আগে যে কথাগুলো বলছি এটি আমি বয়ান বলি নাই এটা আমার বয়ান না এমনি বলছি বয়ান পরে শুরু হইছে এখন যা বলতেছি এটা বয়ান এখন যদি আপনারা ডিস্টার্ব করেন তাহলে তো জামেলা শুনবেন এগুলো লসের কিছু বলছি না তো লাভেরই তো বলতেছি নাকি আপনি জানেন না এ পর্যন্ত যে আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন আমি সেই হাদিয়াটা শুনাইতেছি এবং আপনার দিলের মধ্যে দিলটা তৈরি করার চেষ্টা করছি যে আপনি যেন এটা মুখস্থ করতে পারেন আপনার বাচ্চাগুলো হৃদয়ের জন্য আপনি এটা দিতে পারেন প্রিয় ভাইরা আমার হজরত আবু হুরাইরা বলেন আমরা নবীজির পাশে বসা জিব্রাইল ইলামিন আসলেন আকাশে একটা বিকট আওয়াজ হয়েছে বিকট আওয়াজের পর জিব্রাইল আমিন রসুলকে বলছেন ইয়া আল্লাহ আপনি কি জানেন বিকট আওয়াজটা কিসের আপনি কি বলতে পারবেন আল্লাহ নবী বললেন না আমি জানি না এই বিকট আওয়াজটা কিসের নবীজি বললেন এই হজরতে জিব্রাইল ইলামিন বললেন আর রাসূলুল্লাহ আল্লাহ আসমান সৃষ্টি হওয়ার পরে আসমানের মধ্যে একটা দরজা ছিল এই দরজাটা কোনোদিন খোলা হয় নাই এখনো পর্যন্ত খোলা হয় নাই এখন আজকে এই মুহূর্তে আসমানের এই দরজাটা খোলা হয়েছে এই দরজা খুলে আপনার কাছে দুইটা হাদিয়া নিয়ে আসা হয়েছে এর মধ্যে একটা হাদিয়া হলো সুরায়ে বাকার শেষের দুইটা আয়াত আর একটা হাদিয়া হল ফাতিহা ফাতে বলেন সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার সুরায় বাকারা শেষের দুইটা আয়াত দুইবার নাজিল হয়েছে একবার আরশের মধ্যে আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন নবীজিকে ডেকে নিয়ে আল্লাহ তাআলা নবীকে বলেন নবীজি এই হাদিয়া আমি কাউকে দেই নাই এটা আপনাকে দিয়েছি এটা আপনার উম্মতকে দিয়েছি আর একবার হচ্ছে দুনিয়াতে আসমানের দরজাটা খুলে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছে সুবহানাল্লাহ বলেন সুরায় ফাতিহা কমপ্লিট একটা সুরা সাত আয়াতের সুরা তারপরে সুরায় বাকারার শেষে দুইটা আয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের উচিত সুরায় বাকারার শেষে দুইটা আয়াত মুখস্থ রাখা মুখস্থ করা সুরায় ফাতেহা যেমন মুখস্থ আছে সুরায় বাকারার শেষে দুইটা আয়াত এমনি মুখস্থ রাখা দরকার করবেন তো সবাই মুখস্থ সবাই মুখস্থ রাখবেন তো ইনশাআল্লাহ সুরায় বাকারার শেষে দুইটা আয়াত মুখস্থ করবেন তো কারা কারা বলবেন দেখি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা সবার দরকার আছে কিনা আমার বাতারা শেষে দুইটা আয়াত এখন এগুলোতে কি বলা হয়েছে এটা শোনার দরকার আছে না আল্লাহ আপনাকে হাতিয়ে দিয়েছেন বলছেনটা কি হ্যাঁ কি বলছেন আল্লাহ এটা শোনার দরকার আছে কিনা এবার আসেন এদিকে ফজিলত বললাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া হাদিয়া বললাম ফজিলত হইল কি এক নাম্বার রাতের বেলায় যদি কেউ সোরে বাকারা শেষে দুইটা আয়াত পরে ঘুমিয়ে যায় কথা শুনেছেন রাতের বেলায় সোরে বাকারা দুইটা আয়াত পরে যদি কেউ ঘুমিয়ে যায় লোকটার নিরাপত্তা কে দেয় এক দুই নাম্বার আসমানের দরজা ফেটে বিশেষ মাধ্যমে রসুলের কাছে এই আয়াত হয়েছে এটি মুখস্ত করবত সকালে করব তো ইনশাল্লাহ মুখস্ত অনেকে বলেন যে হুজুর আয়াতগুলো তো আমরা পড়তে পারি না অনেক অনেকের বয়স হয়েছে মুখস্ত করা সম্ভব অনেকের কথা আছে এরকম আমি আপনাকে বলি শোনেন বাকারা শেষের দুইটা আয়াত মুখস্ত মানুষ ইচ্ছা করলে পারে না এমন কাজ পারে এটা মুখস্ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ চেষ্টা করেন না একটা একটা করে শব্দ মুখস্ত করেন আজকে একটা করলেন কালকে একটা করলেন এমনি এমনি দেখবেন এক মাসে মুখস্ত হয়ে যাবে ইংসা আল্লাহ করবেন তো সবাই মুখস্ত আচ্ছা বাকারা শেষের দুইটা আয়াত যদি নাও পারেন এমনি একটু তাকাবেন তাকাইয়া এখন তো মার্শাল্লাহ বাংলায় কোরআন মাজিদ বের হয়েছে না বাংলায় কোরআন মাজিদ পড়বেন একটু অশুদ্ধ হবে হয়তো অশুদ্ধ হবে শুদ্ধ হবে না অশুদ্ধ হইলে রসুল বলেছেন কেউ যদি আল্লাহর কালাম পরে অশুদ্ধ ঠেকে ঠেকে পরে তার জন্য ডাবল সবাব আল্লাহ আসতে বললেন সমস্যা আমাদের সমাধান করেন আল্লাহ তাও কি ডাবল সবাব দিয়া আচ্ছা কোরআন মাজির শুদ্ধ করে তেলাবাদ করা এটা আমার উপরে জরুরি ছিল না আল্লাহর কালাম শুদ্ধ করে পড়া এটা কি জরুরি ছিল না আমরা পারি না ও শুদ্ধ পড়ি ঠেকে ঠেকে পড়ি আল্লাহ বলছে একটা তারপরে আল্লাহ বলে বান্দা তুই যে তুই যে পড়স ঠেকে ঠেকে পরে তোর ডাবল শব্দ যেমন আলহামদুলিল্লাহ এই শব্দ অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা ওই রবের যিনি সব কিছুর সৃষ্টিকর্তা মালিক পালন কর্তা ঠিক না আচ্ছা এখন একটা লোক যখন আলহামদু বলে বলে হামদু হার জায়গায় হা এই লোকটা অর্থ দ্বারায় সমস্ত পৃথিবীর যত নোংরামি আছে যত পচা দুর্গন্ধ নষ্ট যা আছে সব আল্লাহর জন্য যিনি সমস্ত সৃষ্টি জগৎ তৈরি করেছেন অর্থটা কেমন হইল পুরা বিপরীত না এখানে কয়জন লোক আছেন যে আলহামদু এই শব্দটা জানেন জীবন বড়াই তো আলহামদু পরে আসছেন হার জাকায় হা পরে আসছেন ঠিক না এই যে আপনার অশুদ্ধ উচ্চারণটা এইটা আল্লাহ মাফ করে দিয়েছে আচ্ছা এইটা যদি ধরে রাখতো তাহলে আমাদের কার কার নামাজটা হইতো 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 নামাজ যেখানে আল্লাহ প্রশংসা করবো এখানে গিয়ে করছি আল্লাহ দুর্নাম ঠিক কি না গজব তো না কথা ছিল কিন্তু আল্লাহ বলছে আমার বান্দা পারে না চেষ্টা করতেছে যা মাফ করে দিই ও রে শুদ্ধ হিসেবে গ্রহণ করে দিই আরে যে ঠেকে ঠেকে পড়ে না এক হচ্ছে পারে না চেষ্টা করছে এক এক সব দুই নম্বর হচ্ছে ঠেকে ঠেকে পরে ডাবল সব আর যে শুদ্ধ করে আল্লাহর কোরআন পড়তে পারে তার জন্য কি পরিমাণ সওয়াব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানের না বিগাইরে হিসাব হে ভাই এদিক খেয়াল করে এদিক খেয়াল করে বিগাইরে হিসাব সব আল্লাহ দিয়েছে পড়বেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকালে পড়বেন তো ঠিকে ঠিকে হইল পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি তাওফিক দান করেন আমিন প্রিয় আমার ওষুধ পড়তেছেন ঠেকে ঠেকে পড়তেছেন চেষ্টা করেন একান্ত কেউ যদি নাও পারেন হুজুরের কাছে গিয়ে একটা একটা করে অক্ষর শিখেন দুই নাম্বার আপনি আয়াতগুলোর দিকে একটু তাকাবেন এমনি একটু হাত দিবেন এমনি বলবেন যে আল্লাহ আপনি মহান আপনি আমার জন্য হাদিয়ে দিয়েছেন বড় যত্ন করে ভালোবেসে ইয়ার আমি আপনার হাদিয়াটার সম্মান করতে পারি নাই আমি পড়তেও পারি না আপনি কি বলেছেন তাও জানি না কিন্তু আমি ভালোবাসি আল্লাহ আমি অনেক মহব্বত করি আপনার হাদিয়াকে অ্যাপ্রিসিয়েট করি চুমা দিবেন এমনি চুমা দিবেন চুমা দিয়া বুকটার সাথে জড়ায় ধরবেন এভাবে বুকের সাথে জড়ায় ধরেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর আমার রসুল ইমান এনেছে কিসের ওপর আমার রসুল বিমা ও জিলা ইলাই হিমির বিমল মিন ইমানদার যারা আর আমার রসুল আমার পক্ষ থেকে আমি তার প্রতি যা নাজিল করেছি কি নাজিল করেছেন সবাই বলেন কি নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা বলেন এই কোরআনের উপরে ইমানদাররা এবং আমার নবী ইমান এনেছে হাদিয়ার বিষয়বস্তু বস্তু আপনারা মনে হয় খেয়াল করছেন না খেয়াল করতেছেন না জানবার দরকার আছে না অর্থটা অর্থটা বলবো আচ্ছা তাহলে খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন আচ্ছা এই কোরআনের প্রতি আমাদের ইমান আছে কিনা আল্লাহর প্রতি ইমান আছে কি না ইমান বিল না দেখি ইমান আছে আমাদের আলহামদুলিল্লাহ ভাই আমার আল্লাহ তাআলা বলেন রসুল এবং ইমানদাররা আমি যা করেছি কোরআনের উপরে স্থাপন করেছে এরপরে বলেন প্রত্যেকজন ইমানদার উপর ছোট্টবেলায় বক্তব্যে আমরা পড়েছি আমান তুবিল্লা পড়ি নাই সবাই না আমান বিল্লা সবাই জুড়ে বলেন আমান বিল্লা! ইমান কার উপর আল্লাহ বলছেন কুল্লু না মানাবি প্রত্যেক জন ইমানদার ইমান এনেছে আল্লাহর উপর ও মালা ইকাতিহি সমস্ত ফেরেস্তাদের উপর ও কুতুবিহি সমস্ত কিতাবদের উপর শুধুমাত্র কোরআনের উপর নয় আসমানের সমস্ত কিতাবের উপর আমাদের ইমান আছে কি নাই তাওরাতের উপরে আমাদের ইমান আছে কি নাই জাবরের উপর ইমান আছে কি নাই ইঞ্জিলের উপর ইমান আছে কি নাই সমস্ত সহিবাদের উপর ইমান আছে কি নাই এইটা আল্লাহ পাক বলে না কুতুবিহি ইমানদারদের কোয়ালিটি হচ্ছে ইমানদারদের গুণাবলী হচ্ছে তারা পূর্বেকার সমস্ত কিতাবের উপর ঈমান এনেছে ও রসুলহি সমস্ত রসুলদের উপর ইমান এনেছে যারা রসুল আমাদের রসুলের নাম কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের বিশ্বাস আমাদের ট্রাস্টি যেমন আমাদের রসুলের উপরে আছে এমন বিশ্বাস এমন ইমান হজরত আতুম সালামের উপরে আছে ঠিকই নজরে বলেন আমরা বিশ্বাস করি প্রায় সালাম কিম আমরা বিশ্বাস করি মুসা আলাইহিসাল্লাম কিম আমরা হজরতে ইসাল্নিকে রসুল হিসাবে জানি নবী হিসাবে জানি সমস্ত নবীদেরকে আমরা স্বীকৃতি দেই ঠিকই নাম পরে আজ আল্লাহক বলেনুফার রে কুবাই না আহাদিম নসুলী ইমানদাররা কখনোই কোন নবী রাসুলের কাছে কোনো নবী রাসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে না এমনটা নয় যে আমরা আমাদের নবীকে শুধু স্বীকার করি আর পূর্বেকার নবীদেরকে স্বীকার করি না এমন নয় আমরা আমাদের রসুলকে যেমন করি করি সম্মান যাই জায়গা দিয়েছি এরকমভাবে সব নবীদেরকে ইজ্জত করি সম্মান করি ঠিক কিনা যদিও বা আমাদের রসুলের ইজ্জত আর সম্মান সবার চেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের কলিজার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আমাদের সামনে কেউ যদি রহিম আলাইহিস সালামের ব্যাপারে কোনো বাজে কথা বলে আপনি তাকে ছেড়ে দিবেন না যদি মোসে কালিমলার ব্যাপারে কেউ যদি বাজে কথা বলে আপনি তাকে ছেড়ে দিবেন লা না লা তার হবে না কারণ না তাদের একটা মায়া মমতা ভালোবাসা তারাও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ঠিক কি না তাদের প্রতি আমাদের বিশ্বাস ভালোবাসা আছে প্রিয় ভাইরা আমার এই কথা আল্লাহ বলেন ও রসুলিহি ঈমানদারদের কোয়ালিটি হয় আছে তারা সমস্ত রাসূলদের উপরে বিশ্বাস স্থাপন করেছে লা নুফাররিক বাইনা আহাদিন মির রসুলি তারা কোন রবি রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে নাই এরপরে আল্লাহ রাহা বলেন ইমানদারদের আর একটা কোয়ালিটি ইমানদাররা বলে আল্লাহর পক্ষ থেকে যে আদেশ হয় এ আদেশটা আসবার সাথে সাথে বলে সামি না শুনলাম আর বিশ্বাস করলাম আচ্ছা আল্লাহ আদেশ দিয়েছেন এখানে আমার কোনো প্রশ্ন থাকতে পারে আল্লাহ আদেশ দিয়েছেন পাঁচ নামাজ পড়তে হবে এখানে কি আমার কোনো প্রশ্ন আছে আল্লাহ আদেশ দিয়েছেন এক মাস রোজা রাখতে হবে এখানে কি কারো কোনো প্রশ্ন আছে আল্লাহ আদেশ দিয়েছেন একজন নারীর পর্দা করতে হবে প্রাপ্তবয়স্ক একজন নারীর পর্দা করতে হবে এটা কার বিধান এখানে কি কারো কোনো কথা আছে যদি কোনো নারী বলে যে না আমি পর্দা করতে পারবো না আমি বোরকা পড়তে পারবো না আমি হেজাব পড়তে পারবো না কারণ হেজাব পরলে পরে বোরকা পড়লে পরে আমার দম বন্ধ হয়ে আসে তো আমি এই নারীকে বলবো এই নারীর হালত হলো দুইটা একটা হচ্ছে হয় সে অনুসরণ করতেছে আর একটা হচ্ছে এই লোকটা বিকারগ্রস্ত পাগল সুস্থ নয় সুস্থ নয় বিধান দিয়েছেন কে আল্লাহ কি জানে না কারে কোন বিধান দিতে হবে এরপরে রায়তের গুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেন গুফর বান্দাকে হাদিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন বান্দা তুই আমার কাছে কেমনে মাফ চাবি শুন তুই আমাকে বলবি গুফরানাকা না হে রব আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ ঘুরে ফিরে আল্লাহ আপনার কাছেই তোমাদের ফিরে যেতে হবে যেতে হবে না আপনি বাংলাদেশে থাকেন আর আমেরিকায় থাকেন আর ইউরোপে থাকেন আর ইতালিতে থাকেন আফ্রিকায় থাকেন আর এশিয়ায় থাকেন আর চায়নায় থাকেন আর জাপানে থাকেন যাওয়া লাগবে কিনা কথা বলেন সব প্রাণী কোল সমস্ত সৃষ্টি জগৎকার দিকে ফিরবি এটা ইচ্ছায় হোক আর নিশ্চয়ই হোক আল্লাহর দিকে ফিরে যেতে হবে কারণ আমরা বলি ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি মানুষ বললে molle বলি না বলি না আমরা আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে বায়রামাত এই কথা না আল্লাহ তাআলা বলছেন লা আল্লাহ তাআলা বলছেন গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির বান্দাবান্দি তুমি আমার কাছে বলো হে রব আপনি আমাকে ক্ষমা করে দেন ঘুরে ফিরে আপনার কাছে আমার ফিরত দিতে হবে এরপর আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ বলেন আমি কোনো আদেশ দেই না যেটা বান্দার সাধ্যের বাইরে সুবহানাল্লাহ একটু জোরে বলেন আরও আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরে যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ বলতেছেন আমি মানুষের সাধ্যের বাইরে হুকুম না কথাটা বুঝতে পেরেছেন তাহলে পর্দা করা কার হুকুম এটা কি মানুষের সাধ্যের ভিতরে না বাইরে পাঁচ অক্ত নামাজ পড়া কার হুকুম আরে আসতে বললে হবে না এটা জুড়ে বলতে হবে জোরে বলেন নামাজ পড়া কার হুকুম আরে রোজা রাখা কার হুকুম হজ করা কার হুকুম জাকাত দেওয়া কার হুকুম সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা কার হুকুম আল্লাহর হুকুম বিশেষ করে পর্দাটার কথা এই জন্য বলছি কারণ আমাদের সমাজ থেকে এখন বেহায়াপনা আমাদের সমাজ এখন উলঙ্গপনা বেহায়াপনায় ভরে গেছে ঠিক কি নজরে বলেন আজকে মুসলমান যুবতী নারীরা মুসলমান যুবতী মেয়েরা থার্টি ফার্স্ট না ফার্স্ট নাইটে রাতের বেলায় এরকম অর্ধ উলঙ্গ হয়ে নাচানাচি করতে পারে পর্দাটাকে তারা নাকি নারী বিরোধী বলে মনে করে ঠিক নজরে বলেন তারা পর্দাকে একটা একটা আজাব গজবের মতো মনে হয় অনেক বেহুদা মহিলা এমন আছে বলে যে আমি মুখের মধ্যে কাপড় দিতে পারবো না আমি পর্দা করতে পারবো না আমি বোরকা পরতে পারবো না বোরকা পরলে আমার কষ্ট হয় বোরকা পরলে আমি সহ্য করতে পারি না এমন মহিলা আছে কিনা এই মহিলাটাকে বলি তুমি যে ও মা ও বোন আমি আপনাকে অনুরোধ করে বলছি আপনি কোরআন দিদির আয়াতটা একটু পড়েন সুরায় বাকার শেষের দুই যে আয়াত আপনি একটু ভালো করে পড়েন আল্লাহ বলছেন আল্লাহ পাক বলেন বান্দার সাধ্যের বাহিরে আমি কোনো ইবাদতের আদেশ করি না তাহলে বুরকা পাললে যদি কেউ মনে করে এটা আমার জন্য কষ্টের কারণ বুঝতে হবে হয় শয়তান তার دماغ নষ্ট করে দিয়েছে ঠিক কি রাজুরে বলেন আর না হয় এইটা মানসিক বিকারগ্রস্ত রোগী পাগল ঠিক না পাগল হলে তো কথা নাই পাগলের কিসের বুরকা কিসের পর্দা পাগলের তো পর্দা লাগে না ঠিক কিনা পাগল তো পাগল পাগলের উপরে শরীয়তের কোনো বিধানই কার্যকর হয় না একটা মহিলা আলহামদুলিল্লাহ আপনাদের ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম এই অঞ্চলের সারা বাংলাদেশের মধ্যে যতগুলো অঞ্চলে সবচেয়ে বেশি পর্দা কার্যকর আছে এটা এই এলাকাগুলো আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি পর্দা কার্যকর আছে এটা আপনাদের খুশির জন্য বলতেছি না আল্লাহর কালাম আমার হাতে সারা দেশ গুরি দেশ ঘুরে যে উপলব্ধি হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখনো পর্যন্ত আপনাদের বাড়ির ঘাটে গেলে গোসলখানার পাশে একটা পর্দা আছে বাংলাদেশে এখনো বহু জায়গা আছে পুষ্কুনের মধ্যে নারী পুরুষ সবাই পুষ্কুনি বুঝেন তো কি পুকুর পুকুর পুকুরের মধ্যে নারী পুরুষ সবাই গোসল করে পর্দা তো দূরের কথা খিচু নাই আছে না এরকম কিন্তু আপনাদের এলাকা এমন আছে আমার মনে হয় না আমার মনে হয় না একটা গরিব মানুষ বাড়িতে তাও গোসল খানাটা একটা পর্দা দিয়ে রাখছে ঠিক না আলহামদুল্লাহ চিৎকার করে বলে আল্লাহ আপনাদের নিয়ামতার নিয়ামত এই অঞ্চলে শুধু নিয়ামতার নিয়ামত শুধুই নিয়ামত আর নিয়ামত ভাবতে পারবেন না কি নিয়ামত আল্লাহ আপনাদেরকে দিয়েছে শিক্ষা অর্থ সম্মান সবকিছু আপনাদেরকে বেশি দিয়েছেন আল্লাহ এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এই শিক্ষা অর্থ সম্মান এটা সব তার সেই দিনদারি আল্লাহ বেশি দিয়েছে আমি মনে মনে নিয়ত করতেছিলাম ওই যে উজু করতে যখন গেছিল তখন হঠাৎ করে আমার মনে হইল আমাকে তো আল্লাহ সন্তান আদি দিয়েছেন আমার তীর ছেলে এক মেয়ে তা আমি মনে মনে ভাবতেছিলাম যে আমার ছেলেগুলো যদি বিয়ে করে এই অঞ্চলে বিয়ে করা বৈশাল কেন জানে এটা এই জন্য একদম আল্লাহ আল্লাহ আমি আমার দিলের কথাটা বলতেছি যেটা আমি উজু করতে গিয়ে আমার ভিতরে ফিলিংসটা আসছে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না আমার কাছে কোরআন মাজিদ আমি এটা তো বলতে পারবো না ঠিক না আমার কাছে মনে হয়েছে যে ছেলে মেয়েগুলো সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক করলে এদিকে দিকে করবো ইনশাআল্লাহ কেন জানেন দিনদারি পেয়েছি আপনাদের কাছে বেশি অর্থ সম্পদ এটা নয় দিনদারি পেয়েছি বেশি দিনদারি এই জন্য মনটা মাইল হয়েছে আপনাদের প্রতি আল্লাহ আপনাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিক আমাদেরকেও বাড়িয়ে দিকে আল্লাহ আমরা ইমানের বন্ধনে আবদ্ধ দিনদারির বন্ধনে আবদ্ধ আমরা আজকে যেমনি একত্রিত হয়েছি আল্লাহ জান্নাতে আমাদেরকে একত্রিত করে দিক প্রিয় ভাইয়েরা আমার এই বলছি কোন নারী যদি মনে করে পর্দা করলে পরে তার কাছে ঝামেলা মনে হয় তার হালত হইল কয়টা বলেন এক নাম্বার হয় তার নষ্ট করে দিয়েছে দুই নাম্বার হয় সে মানসিক বিকারগ্রস্ত পাগল যদি পাগল না হতো তাহলে আল্লাহর আদেশ আল্লাহ আদেশ করছেন আল্লাহ বলছেন যে মানুষের সাধ্যের বাইরে কোনো আদেশ আমি তাহলে পর্দার আদেশটা কে দিয়েছে এখন যদি কোনো নারী মনে করে যে এটা আমার সাধ্যের বাইরে তাহলে সে আল্লাহর চেয়ে বেশি বুঝছে না কথা বলেন না কেন আল্লাহর চেয়ে বেশি বোঝা হয়ে গেছে না আর আল্লাহর চেয়ে বেশি বুজার কোনো মাখলোক আছে কোথাও এটা পাগল এটা কি পাগল রাগ করতেছেন কি না আল্লাহ মহিলারা কি বয়ান শুনতেছে মা বোনরা রাগ করেন না আমার কথাটা আমার কথা লজিক আছে কি না যুক্তি আছে কি না আমার কথা হয় শয়তান তার দেমাগ নষ্ট করে দিয়েছে আর না হয় মানসিক ভাবে বিকারগ্রস্ত পাগলি একটা মহিলা যার জন্য সে আল্লাহ দেওয়া বিধান পর্দাকে অ্যাকসেপ্ট করতে পারে না একটা বেবর্দা নারী গোটা পৃথিবী ধ্বংসের মূল কারণ একটা পরিবারে একটা নারী যদি দিনদার হয়ে যায় পুরো পরিবারটা জান্নাতে হয়ে যায় একটা পরিবারে একটা নারী যদি ঝামেলা হয় চরিত্রহীন হয় বেবর্দা হয় এটার মধ্যে যদি সুক্রিয়া না থাকে আপনার জাহান্নামে নামে যাওয়া লাগবে না দুনিয়াতে থাকলেই জাহার নাম কাকে বলে অনুভব করতে পারবেন আপনি ঠিক না এটাই জাহার হয়ে যাবে এই জন্য মনে মনে নিয়ত করছি মেয়েটা বিয়ে দিলে দিব ইনশাল্লাহ ছেলেগুলো বিয়ে করাইলে এই দিকে করাবো নিয়ত করছে মনে মনে জানি না আল্লাহ কোন দিকে কে রাখছে এটা মনে মনে করলাম আর কি আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কবল করুন দিনদারি 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 তাকওয়া আল্লাহর কাছে যেটা সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি দামি আল্লাহ তৌফিক দান কর বাইরে আমার আল্লাহর বলেন আল্লাহ বান্দার সাধ্যের বাইরে কোন ইবাদতের হুকুম দেন না আলহামদুলিল্লাহ সুতরাং আমার উপরে যে নামাজটা ফরজ হয়েছে এটা আমার সাধ্যের ভিতরে না বাইরে কথা বুঝতেছেন এক মাস রোজা রাখা ফরজ হয়েছে সাধ্যের ভিতরে না বাইরে হজ করা ফরজ হয়েছে সাধ্যের ভিতরে না বাইরে জাকাত দেওয়া ফরজ হয়েছে এটা আমাদের সাধ্যের ভিতরে না বাইরে একজন বয়স্ক নারী পর্দা করা এটা সাধ্যের ভিতরে না বাইরে শুধু নারীদের পর্দা নয় পুরুষও তার দৃষ্টি অবনত রাখবে দৃষ্টির পর্দা করবে এটা আমাদের সাধ্যের ভিতরে না বাইরে রাস্তায় একটা বেগানা নারী এটা মুসলিম হোক অমুসলিম হোক যে ঘুরতেছে আপনার মন চাচ্ছে একবার আপনি তার দিকে দৃষ্টি দিচ্ছেন আবারও শয়তান নফসের মধ্যে বারবার নখ করতেছে বারবার তাকাবার জন্য আপনি এই মুহূর্তে মনে করেন না 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 আমার রব আমাকে দেখতেছে আমি দ্বিতীয়বার এভাবে দৃষ্টি দিয়ে আমি আমার দৃষ্টির গুণা করতে চাই না দৃষ্টির জেনা করতে চাই না চোখের জেনা করতে চাই না আল্লাহকে ভয় করে দৃষ্টি নামিয়ে ফেলেন আল্লাহ আপনাকে বিশেষ মর্যাদায় হাসরের মাঠে আল্লাহর আরসের ডান পাশে রাখবে মুমিন বান্দাদেরকে আল্লাহ মর্যাদা দিবে সেদিন ঠিক কিনা ধরে বলেন এই জন্য আল্লাহ তাআলা বলেন হে বান্দা লা ইউ ক্যান লিফুল্লাহন হাফসান ইল্লাহ সাহা বাইরে হুকুম আল্লাহ দেয় না লাহ মা কাসাবাদ ওয়া আলাই হা মাক্কা কোনো মানুষ যদি ভালো কাজ করে ভালো কাজের প্রতিফল সেই ভোগ করবে আর কোন মানুষ যদি মন্দ কাজ করে মন্দ কাজের পরিণাম সেই ভোগ করবে ঠিক কিনা জোরে বলেন আমার মন্দ কাজের প্রতিধান আমার মন্দ কাজের শাস্তি কি আমার মা বাবাকে আল্লাহ দিবে নাকি আমার মন্দ কাজ আমার গুণার শাস্তি আমার সন্তান কি দিবে না 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 আমার গুণার কাজের শাস্তি পৃথিবীর কোনো মানুষ নিবে না আমার শাস্তিটা আমার আপনার শাস্তিটা আপনার বন্ধু পৃথিবীটি কেউ কারো না কেউ কারো আপন ছিল না কখনো কেউ কারো আপন না করতে পারেন এটাই আপনার আপন বাইর আমার একটা হাদিস মনে হয়েছে বলবো আলোচনাটা লম্বা হয়ে যাচ্ছে হ্যাঁ বলব আমরা আপন বানাইছি কারে বানানোর কথা ছিল কারে এখন এই মুহূর্তে যদি আমি মরে যাই এই মুহূর্তে যদি আমি মরি সারা পৃথিবী আমার পর কেউ না কে যাবে আমার সাথে কবরে আপনারা যাবেন আমার বউটা যাবে আমার বাচ্চাগুলো যাবে কেউ কারো না কেউ কারণ পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে প্রত্যেকটা সম্পর্ক কেমন জানি দেখবেন স্বার্থের সাথে জড়িত স্বার্থ যেখানে ক্ষুণ্ণ হয় সম্পর্ক এখানে থাকে না ভালোবাসা এখানে থাকে না আপনি আমি যেদিন মরে যাব কবরে যখন নিয়ে যাবে একটু কল্পনা করেন এই মুহূর্তে যদি আপনি মরে যান মসজিদের মাইকে ঘোষণা হবে মসজিদের মাইকে যাওয়া লাগবে না এই মাইকে এই মাইকে ঘোষণা হবে ঠিক কিনা না আমি নাই এটা এই মাইক থেকে ঘোষণা হবে এলাকায় প্রচার হবে আমি যে এলাকায় থেকে সেখানে প্রচার হবে আমি ঢাকা পর্যন্ত আমার লাশটা পৌঁছবার আগে আমার আত্মীয় স্বজন আমার লাশটা কোথায় দাফন করবে তার ব্যবস্থা করবে কেউ বা দৌড়ায় যাবে বাজারে আমার কাফনের কাপড় আনবার জন্য কেউ বা দৌড়া যাবে বা ধারে বাঁশ কেটে শেষ বিদায়ের পালকি বানাবার জন্য কবরটার মধ্যে বাঁশ লাগে না বাঁশ কাটবার জন্য যাবি কেউ বাজাবে বড়ই গাছা গাছে বড়ই পাতা এনে গরম পানি দিয়ে গরম পানি করবে শেষ বিদায়ের গোসল দিবে সব আয়োজন হয়ে যাবে এক ঘন্টা অথচ সত্তর বছরেও আমি আমার মরার আয়োজন করতে পারি নাই আমাকে শেষ বিদায়ের আয়োজন হবে মাত্র এক ঘন্টা এক লাগবে না এক ঘন্টাও লাগবে না আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সব মানুষ রেডি আছে শুধু রেডি নাই আমি দুনিয়ার সব মানুষ প্রস্তুত আমাকে কেমনি দ্রুত গতিতে সাদা কাপন কবরে নিবে এত যত্নে করা ফুলসার বিছানা পরে থাকবে নিচে দামি দামি ফার্নিচার গুলো নিজে দেখে দেখে বসে বসে ফার্নিচার কিনে এনেছি নিজে বসে বসে বাড়িটা যখন করেছি নিজে বসে বসে ইটগুলোর মধ্যে আমি পানি দিয়েছি সেই বাড়িটা থাকবে না দুনিয়াতে থেকে যাবে না বাড়িটা হায় রে বন্ধু মৃত্যুর ঘোষণা আসলেই সারা দেশের মধ্যে প্রচার হবে অমুক নাই হয়তো আমাকে যারা ভালোবাসে তারা পড়বে ইন্না আলিল কেউ হয়তো বলতে পারে এই কথাটা আরে লোকটা কিছুদিন থাকলে মনে হয় উপকার হইতো ঠিক কিনা এই কথাটা বলতে পারে যে সালমান ফার্সি কিছুদিন বাঁচলে মনে হয় উম্মার উপকার হইতো হয়তো বা চলে গেছে রবের ডাকে ঘটনাগুলো তো এমনই হবে যারা ভালোবাসে তারা দিলটা ভাঙবে আর একটু দোয়া করবে হয়তো আল্লাহ আপনার বান্দারে আপনি মাফ করে দেন কিন্তু লাশটা যখন ঢাকায় গিয়া পচবে বা আমার বাড়িতে পচবে সেই নেত্রকোনায় নেত্রকোনায় তো আর এখান থেকে সবাই জানাজা পড়তে যাওয়া সম্ভব হবে না যাবেন না শুধু মন থেকে একটু দোয়া করবেন এটাই সব আয়োজন হয় বিবির কাছে যখন যাবে আমার মরার ঘোষণা কে কেমনি দিবে জানি না নিজেরা পঞ্জন হয়তো বিবির কাছে গিয়ান নাকের যে ফুলটা সেটা খুলবে গলায় যে চেনটা সেটা খুলে ফেলবে বিবি হয়তো বুঝতে পারবে না ঘটনাটা কি সাদা কাপড়টা যখন সামনে দিবি এবার বুঝবে আমি বিধবা হয়ে গেছি এটাই তো দুনিয়া এটাই তো দুনিয়ারে ভাই এটাই তো দুনিয়া বিবি হয়তো নিতর হবে নিস্তব্ধ হবে সন্তানগুলো হয়তো কাঁদবে এতটুক বাড়ির উঠানের মধ্যে এক পাশে একটা মশারিটানায় আমার গোসলের জন্য সব ব্যবস্থা হয়ে যাবে হাতের মধ্যে দামি ঘড়ি খুলবে গায়ে দামি দামি জামাটা খুলবে শুধু খুলবে না খুলতে যদি সম্ভব না হয় এই জামা খুলবে না এখান থেকে বরাবর কেটে ফেলবে দামি জামাটা কেটে ফেলবে হায় রে দুনিয়া রে দুনিয়া রে দুনিয়া কোন ধোকায় আমরা পরে গেলাম কোন ধোকায় পরে গেলাম কোন ধুকায় পরে জীবন বরবাদ করে দুনিয়াতে কে ছিল পাঁচশো বছর যে হায়াত পেয়েছে সেও তো মরে গেছে এক হাজার বছর যে পৃথিবীতে হায়াত পেয়েছিল সেও তো মরে গেছে আর আমাদের মতো মানুষ ষাট বছর বাঁচিনা সত্তর বছর বাঁচিনা আমাদের তো হায়াত খুব সীমিত খুব অল্প হায়াত সুন্দর করে গোসল দিয়া শরীরটা কি দামি দামি সবকিছু খুলে রেখে বাজার থেকে আনা তিনটা কাপড় দিয়ে পেঁচাবি প্যাকেট করে ফেলবে প্যাকেট মসজিদের কোনার মধ্যে শেষ বিদায়ের একটা পালকিও অপেক্ষা করতেছে আমরা যারা গাড়ির মালিক মাঝে মধ্যে মনে হয় মাঝে মধ্যে মনে হয় যারা বাড়ির মালিক যারা গাড়ির মালিক বারবার বাড়ির দিকে তাকাই বাড়ির কোন জায়গায় কোনো খোঁত আছে কিনা কোন জায়গায় কোনো সমস্যা আছে কিনা সমস্যা থাকলে সমাধান করতে হবে আমরা যারা একটা গাড়ির মালিক গাড়িটার মধ্যে একটা দাগ পড়লে গাড়ির দাগটা যেন না থাকে চেষ্টা করি সাথে সাথে বাড়িতে কোনো দাগ পড়তে পারে না নিজের চেহারায় দাগ পরতে পারে না নিজের জামায় দাগ পরতে পারে না নিজের গাড়িটার মধ্যে একটা আসল লাগতে পারে না কত যত্ন নেই একটা গাড়ি যদি এত যত্ন হয় কেন এই যত্ন ব্যবহার করি কিন্তু আমার জীবনের শের যাত্রার একটা গাড়ি মসজিদের কোনায় পরে আছে আজ থেকে পঞ্চাশ বছর যাব আমি আমার ওই শের যাত্রার গাড়িটার দেখি একবারও তাকায়া দেখি না আমি জানি না মসজিদের কোনায় গাড়িতে করে আমাকে নিয়ে যাবে কেমন জানি মানুষগুলোর দিকে তাকাইলে মনে হয় মানুষগুলোর দিকে তাকাইলে মনে হয় আজকে আমাদের হৃদয় মন এতটাই শক্ত হয়েছে পাশের বাড়ির একটা মানুষ মারা যায় আমার কাছে কোনো ভাবান্তর নাই আমার কাছে কোনো চিন্তা নাই আমি মনে করছি মানুষটা মরবার ছিল এই জন্য মরছে কিন্তু আমি যে মরব ওই মানুষটা মরে আমাকে যে সিগন্যাল দিয়ে গেছে ভাইরে আমি গেলাম তুমি কিন্তু দুই দিন পরে এটা আমাদের মনে হয় না এখনকার বহু জানা যায় আমি অংশ গ্রহণ করি দেখেছি মানুষের হালত একটা জীবিত মানুষ এক ঘন্টা দুই ঘন্টা আগে মারা গেছে মরা হয়ে গেছে মানুষটার জানাজান নামাজ পড়ে মানুষ যার যার মতো চলে যায় একটা বার মন্টার ভিতরে একথা আর উদয় হয় না আমি আজকে কার জানাজা পড়লাম সে তো আমারই বন্ধু ছিল আমারই গ্রামের মানুষ ছিল আমারই আপনজন ছিল সে তো আমরা যেখানে নামাজ পড়তাম একই মসজিদে তো নামাজটা পড়তো একে আড্ডাখানায় থাকতো শিখ কেমন করে আজকে আমাকে রেখে চলে গেল তাহলে এটা কি বিষয়টা কি আমারও তো তাহলে যাওয়ার সময় হয়ে গেছে ঠিক না এটা কবে কবে বুঝে আসবে আপনার এই বুঝ কবে জন্ম হবে আপনার এই বুঝ কবে তৈরি হবে এই ধুকার সংসারে আর কতদিন থাকবেন এই ধুকার পৃথিবীর মধ্যে আর কতদিন নিজেকে বিলীন করবেন এই ধুকার মধ্যে পড়ে রবকে আর কত বলে রইবেন আল্লাহ জন্য বলেছেন ألم يأن الذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله اللبنتنا ألم يأن الذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ইমানদারদের কি সময় আসে নাই আমার স্মরণে হৃদয়টা গলে যাওয়ার ইমানদারদের কি এখনো সময় হয় নাই আমার স্মরণে স্মরণে হৃদয়টা নরম করার বন্ধু কাঁদতে একদিন হবে সেদিন আমার কান্না শোনার আর কেউ থাকবে না আফসুস একদিন হবে সেই আফসুস আর কেউ কখনো শুনবে না আফসুস আমার ঠিকই হবে নিজেকে অনেক ধিকার দিতে মনে হবে কিন্তু কেউ তখন আর শুনবে না বন্ধু ও আমার বাবারা আমার যুবক ভাই না আমার পর্দা রেলের মা বোনেরা মানুষের হায়াতের জিন্দিগি খুবই সীমিত খুবই সীমিত একটা মানুষ মরলে এখন ঘন্টা ঘন্টা সময় লাগে না এক সেকেন্ড এক মিনিটে মরে যায় বন্ধু না মাঝে মধ্যে আল্লাহ আমার একটা গাড়ি দিয়েছে গাড়িটা দিকে মাঝে মধ্যে তাকাই একটা আসর লাগলে ভিতরে কষ্ট লাগে মনে হা রে দুনিয়াতে চলবার একটা গাড়ির মধ্যে আসল লাগলে কষ্ট লাগে আর আমার শেষ বিদায়ের সময় মসজিদের কোনা থেকে একটা গাড়ি এনেছি বিদায় দিবি আজকে চল্লিশ বছর হয়ে গেল পঁয়ত্রিশ বছর হয়ে গেল ওই গাড়িটা তাকায়ও দেখলাম না আমি মনে করছি না জানি কত বছর বাঁচব না জানি কত হাজার বছর পৃথিবীতে বাঁচব আপনি যদি হাজার বছরও বাঁচেন তারপরেও তো মরতে হবে কিন্তু হাজার বছর বাঁচবার কোনো সুযোগ মানুষের নাই আপনি আমি ভাবতেছি আমার আপনার মরণ মনে হয় বহুদূর। না 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 আপনার আমার মরণ বহুদূর নয় অনাল করি বা মানুষ মনে করে তার মরম তার কেয়ামত মনে হয় বহুদূর আল্লাহ বলেন আমি দেখি তার মরম তার কেয়ামত খুবই নিকটবর্তী নিকটবর্তী খুবই প্রিয় ভাইরা আমার ওই কবরে জানা যা পড়াইয়া একটা মানুষ কিছুক্ষণ রাখবে মানুষগুলো চল্লিশ কদম যাওয়ার সাথে সাথে নাকির কবরের মধ্যে এসে তারে ধরে আটকায় দিবে করবে কিনা এদিকে খেয়াল করেন ভাই জান এদিকে খেয়াল করেন করবে কিনা চল্লিশ দিন হয়ে যাবে চল্লিশ দিন এই চল্লিশ দিনের ভিতরে চল্লিশটা কদমের ভিতরে মানুষগুলো চলে যাওয়ার সাথে সাথে লোকটাকে দাঁড় করাবে তিনটা প্রশ্ন করবে আপনারা বলেন এটা কেমন একটা দৃশ্য একটু ভাবেন তো দেখি কেমন একটা দৃশ্য আমাদের গুরুস্থানগুলোর দিকে একটু তাকায় দেখেন আমাদের দেশের গুরুস্থানগুলোর দিকে কিন্তু জঙ্গলের কারণে ভয়ানক গাছগাছালির কারণে জঙ্গলের দিকে গুরুস্থানের দিকে তাকানো যায় না আরে ওই জঙ্গলটার মধ্যে কে পড়ে আছে যে আপনার বাবা ওই গুরুস্থানে কে ঘুমিয়ে আছে যে আপনার গর্ভধারিণী মা ওই জঙ্গল বিশিষ্ট গুরুস্থানের মধ্যে কে ঘুমিয়ে আছে যে আপনার ভাই যে আপনার আপনজন যে আপনার সংসারে একজন এই জঙ্গলের মধ্যে ঘুমিয়েছে আপনি ওই গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যান আমি ওই গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যাই যাওয়ার সময় একটাবারও তাকাবার সময় আমার হয় না আপনি তাকানার না চাকান একটা দিন সবাই মিলে আপনাকে গুরুস্থানে রেখে আসবে আসবে কি না আমাকে রেখে আসবে হালতটা তো এমন হবে একটা বার যদি আমি নিজের কল্পনা করি আমি মরলে সব মানুষ তৎপর হয়ে যাবে এখন হয়তো কেউ আমার খবর নেয় না এখন হয়তো কেউ আপনাকে টেলিফোন করে খবর নেয় না এখন হয়তো আপনার গুরুত্ব কারো কাছে নাই আপনি মরে দেখেন সবার কাছে গুরুত্ব আছে ঠিক কিনা আপনার যে শত্রু যে আপনাকে দেখতেও পারে না যখন মরণের খবর শুনবে সাথে সাথে তার মনটা নরম হয়ে যাবে লোকটা মরে গেছে যায় না তার জানাজাটাই যাই লোকটা মরে গেছে যায় না তার জন্য একটু সাহায্য করি ঠিক কিনা যদি বলেন এই তো দুনিয়ার হালত তার মানে আমি প্রস্তুত না আমাকে বিদায় দেওয়ার জন্য জগতের সবাই প্রস্তুত হয়ে আছে ঠিক কিনা